চলতি বছরে নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে কাতার বিশ্বকাপ দু কাতার বিশ্বকাপকে ঘিরে শত জল্পনা কল্পনা ফুটবল ভক্তদের মাঝে লাতিন দুই ফুটবল পড়াশক্তি ব্রাজিল আর্জেন্টিনাকে ঘিরে বিশ্বকাপ ফুটবলে আলোচনা থাকে সব সময়। আসন্ন কাতার বিশ্বকাপে ভালো সম্ভাবনা রয়েছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের এই দুই ফুটবল পড়াশক্তির দুহাজার বাইশ কাতার বিশ্বকাপের মূল পর্ব ব্রাজিল নিশ্চিত করেছে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে অন্যদিকে ব্রাজিলের পরেই দক্ষিণ আমেরিকা অঞ্চলের দ্বিতীয় দল হিসাবে কাতার বিশ্বকাপের মূল পর্বে টিকে পেয়েছে মেসিরা তবে গত এক বছরের ব্যবধানে দুই আন্তর্জাতিক শিরোপা জিতে কাতারে বিশ্বকাপ জয়ের যোগ্য দাবিদার হিসাবে নিজেদের প্রমাণ করেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা অন্যদিকে টানা জয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে ব্রাজিল এদিকে বিশ্বকাপের আগে দীর্ঘ ছয় বছর পর নিজেদের হারানোর শীর্ষস্থান ফিরে পেয়েছে ব্রাজিল ফিফার বিশ্ব র্যাঙ্কিংয়ে বর্তমানে এক নম্বরে আছে সেলসাউরা অন্যদিকে আর্জেন্টিনার অবস্থান চতুর্থ স্থানে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিউআইসি স্পোর্টসের এক প্রতিবেদনে জানা যায় দু ইউরো চ্যাম্পিয়ন ইটালিকে ফিনালিস ফিনালিসেমায় তিন শূন্য গোলে পরাজিত করায় রেটিং পয়েন্ট বেড়েছে আর্জেন্টিনার সেই ক্ষেত্রে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা উঠে আসবে তিন নম্বর পজিশনে অন্যদিকে রেটিং পয়েন্ট বেড়েছে ব্রাজিলেরও সেলেসাউদের অবস্থান যথার্থে থাকবে এক নম্বরে আগের মতো এক নম্বরে থাকবে নেইমাররা আর নেইমারদের থেকেও তিন গুণ পিছিয়ে তিন নম্বরে আর্জেন্টিনা কাতার বিশ্বকাপের আগে রেটিং পয়েন্ট নিয়ে ফিফার কাছ থেকে এমন খবর পেয়েছে ব্রাজিল আর্জেন্টিনা দুই দল যেখানে ব্রাজিলের কাছে আরও একবার পরাজিত হয়েছে আর্জেন্টিনা